সবের গন্ধ আসতেছে আর তো কি। প্রস্রাবের গন্ধ তো কইবই, বয়স্ক মানুষ অসুস্থ, এই বিছনায় মুতে, বিছনায় আগে বিছনায় খায়, একটু তো গন্ধ লাগবেই। ওরে বাবারে আম্মু, কি বিচ্ছিরি গন্ধ, যেরকম পড়ছে তেমন পায়খানা। আম্মু আমি এখানে থাকতে পারবো না। তারে আমি বিয়ে করছি, বাড়িতে আনছি তো আমার মার সেবা যত্ন করার লাগে। তুমি তো বিয়ের আগে বলো নাই যে তোমার অসুস্থ মার সেবা যত্ন করতে হবে। তোমার মা যেমন আইগা মুইতা বইরা থুইয়া দেয়, এটা কি কইছো? তো বয়স হইলে মানুষ, শোনো, যা হইছে হইছে, আমার মাইয়া তোমার মায়ের সেবা যত্ন করতে পারবো না, এই পরিবেশে আমার মেয়ে কোনোদিন থাকতে পারবো না। তুমি কি যাইবে আমার সাথে? কোথায় যাইব? ঢাকা। এখানে থাকতে হবে? এখানে আমার পক্ষে থাকা সম্ভব না, আর এই পরিবেশে তোমার সাথে সংসার করাও আমার পক্ষে সম্ভব না। আমি কি পচা মাছ? হ্যাঁ, যে বাজার থেকে কিনে নিয়ে আসছো, কেউ মন চাইলে নিলো আর না মন চাইলে না নিলো। আমার পিছনে এখন হাজার হাজার ছেলেরা ঘুরে, বুঝো নাই? তুমি কি যাইবে আমার সাথে ঢাকা? যদি যাওয়ার হয় তো চলো, আর না যাওয়ার হয় আমার লাগে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন, ভালো আছো? তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ। আসো আসো। তোর ভাবি? আরে ভাবি ভালো আছো তুমি? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভাবি তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। ভাবি এখানে বসে। ঠিক আছে ঠিক আছে। আমি আমার শাশুড়ি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ব্যাগটা ভিতর নিয়ে যা। ভাবি আসেন ভিতরে আসেন। আম্মা কই? আমার রুমে। আচ্ছা ভিতর নিয়ে যা। এটা আম্মু, গা থেকে গন্ধ আসতেছে প্রচুর, আমার বমি তো সাইতো। আসো আসো, আসেন আম্মা, আসেন আম্মা। এ আম্মা, আম্মু পোরসবের গন্ধ আসতেছে পুরো বিশ্রী অবস্থা, আমার তো বমি আইতাছে, আমার তো বমি আইতাছে। কি এর ভিতরে ঢুকাইলো জামাই আঙ্গরে? হ্যাঁ এ কই? আরে আসতেছি। আম্মা কি অবস্থা, বসো। এটা তোমার আম্মা? হ্যাঁ। বসো। না ঠিক আছে। তো একবারে নাকের মধ্যে একবারে রুমাল টুমাইল বাইন্দা, একবারে নাক বন্ধ হয়ে গেছে, কি সমস্যা? কি না আসলে হয়েছে গো, একটু প্রস্রাবের গন্ধ আসতেছে। তো প্রস্রাবের গন্ধ তো কইবই, বয়স্ক মানুষ অসুস্থ, এই বিছনায় মুতে, বিছনায় আগে বিছনায় খায়, একটু তো গন্ধ লাগবেই। আমিও যাই। তোমারা যাইতে গেছি? আমি বাইরে যাই বসে, তুমি আসো, কথা হইল। বাইরে যাই বসি মানে? না মানে তোমার আম্মু তো ঘুমাইতেছে মনে হয়, আমি কি কথা বলবো? ঠিক আছে দাও। আচ্ছা ধন্যবাদ। ওরে বাবারে আম্মু, কি বিচ্ছিরি গন্ধ, যেরকম পড়ছে হবে তেমন পায়খানা। আম্মু আমি এখানে থাকতে পারবো না। এখানে ভিজে ভিজে লাগে কেন? আম্মু পড়ছে কেটা মুছছে আবার? কেটার মুত পাহের মায় মুছছে। আম্মু এখান থেকে চলো, আমি যাবো গা। তুই কই যাবি গা? তোর শ্বশুর বাড়ি তুই থাকবি, গেলে আমি যাবো গা। আমি এখানে থাকবো না, এমন শ্বশুর বাড়ি আমার দরকার নাই। আসতেও তো আছে না, লাখিস কো? চলো তুমি আর আমি চাই গা, আমি এই বাড়িতে থাকবো না আম্মু। তোর সামনে বমি করিস থাকো না। হ্যাঁ জামাই পরিবেশ,
কেমন পরিবেশ বুঝো না? কি বিশ্রী গন্ধ! তোমার মা আজ্ঞা মিথ্যা বইরা থুয়ে দিছে পুরা বাড়িঘর, পরিষ্কার তো করেই না কেউ। গন্ধ সোফা দিতে একটু বইছিলাম, সোফা ডব ভিজা। তোমার মারা বাইরেতে তো কি ঘরে ভিতরে একটা ঘরে তালা লাগাই দিতে পারো না? আমার নাকে তো গন্ধ লাগে না। তোমার নাকে লাগবে কিভাবে? তুমি তো কয় বছর এখানেই ছিলা, বুঝো না, এই জন্য তোমার লাগে না। অসুবিধা নেই, এখন পরিষ্কার করবে। এই যে আমি আম্মু কি বলে কেরা পরিষ্কার করবো? তাহলে আমি বিয়ে করছি, বাড়িতে আনছি তো আমার মার সেবা যত্ন করার লাগিয়া। তুমি তো বিয়ের আগে বলো নাই যে তোমার অসুস্থ মার সেবা যত্ন করতে হবে। তোমার মা যেমন আজ্ঞা মিতা বইরা থুয়া দেয়, এটা কি কইছো? তো বয়স হইলে মানুষ হলো যা হইছে হইছে। আমার মাইয়া তোমার মায়ের সেবা যত্ন করতে পারবো না, এই পরিবেশে আমার মায়ের কোনোদিন থাকতে পারবো না, এই পরিবেশে আমার মায়ের বড় করিনি। কি বিষয়? কি করতেছে? আগুলো আমি আর এখানে এক সেকেন্ডও থাকতে পারতেছি না। এই চলো ঢাকা চলো, তোমার মেয়ে তুমি ঢাকাই থাকবা। আর একটা জিনিস বুঝলাম না জামাই, এটা তো তোমার সৎ মা। হ্যাঁ, তোমার সৎ মার লিগে তুমি এত কিছু কেলে করতেছো, এত টান কিসে তোমার? তুমি আমার মেয়ের লইছো গ্রামে সৎ মার এই আগামুতা পরিষ্কার করার লিগা। হ্যাঁ, এটা তোমার বোনই করবো, সৎ বোন আছে না তোমার একটা? হেরে কি করে ও তো করে, ওই কি করে দেখি না? কি বিশ্রী গন্ধ! একটা মানুষ আইতে পারবো জিন্দিগি তাঙ্গ বাসার থেকে ঢুকতে পারবো তোমার বাসার ভিতরে? আয়া, আপনার বাসায় বয়স্ক কেউ আছে? বয়স্ক যখন কেউ হইব তখন আপনি যতই ওইটারে উন্নত বাসা রাখেন ওটার ভিতর থেকে একটু ভাবসা গন্ধ আসবে। আলাদা বাসা রেখা দিব নিয়া। দেখো তুমি এত জ্ঞান দিও না, ঢাকা চলো, আমরা ঢাকা বাসা নেব। তুমি এখানে থাকবা? এখানে থাকবো না আমার মাইয়া। তুমি কি আমার মেয়েটার মারতে চাও? হ্যাঁ, তোমার কাছে বিয়া দিছে আমার ভালো লেগা, মারার লেগা দেই নাই। সংসার কি আপনি করবেন না সে করব? আমার মাইয়াই করব। তাইলে কিন্তু ঢাকায় করবে, এখানে করবো না। এখানেই করবে? করবো না। আমার সাথে থাকতে হইলে এখানে থাকবে, আমার মার সেবা যত্ন করবো। সে তোমার মা না, তোমার সৎ মা। আমার সৎ মা হয়েছে কিছু আসা যায় না। এই সৎ মা আমারে একবারে লেদাকাল ধরে আমারে পাইলে বড় করছে। চলুন ভিতরে চলুন। কোন ভিতরে? যে ভিতরে গেছি পুরো ভিতর থেকে সব উপরে আয়া পড়তেছে, বাইরে আর ভিতরে যেতে পারবো না। বাই জম কর, তা আপনি গেলে চলে যান, মাইয়া লয়ে যাম লগে, তুমিও যাইবা। না আমি তো যামই না, ওই এনে থাকবো, আমার মা সেবা যত্ন করবো। এনে মা মেয়েরা বলি যাবো, বুঝো না কথা। কেডা মরিয়া দেবো গা, ওই দুই একদিন গেলে ঠিক হয়ে যাবো। আম্মু কি কইতাছে, আমি গুমুত পরিষ্কার করতে পারবো না। আম্মু লও জায়গা, আমরা তুমিও চলো, টাকা পাঠাই দিও, তোমার বইনে লাগলে কাজের লোক রাইখে তারপর পরিষ্কার করাই নেবে। তোমার কথা মতো দুনিয়া চলবো না, আমি যা করবো তাই চলবো, সংসার করতে হলে এখানে থাকতে হবে। তোমার কাছে ইস্টামে সাইন করেছি আমার মেয়া? হ্যাঁ, যে তোমার মার এই গুমুত পরিষ্কার করবো। তাহলে আমার সাফ সাফ কথা শুনে রাখো জামাই, এই বাসায় থাকলে তুমি যদি এই বাসায় চাও আমার মায়ের রাইখা, তোমার মা সেবা যত্ন করাইবা, গুমুত পরিষ্কার করাইবা, আমার মাইয়া তোমার সংসার করবো না, বুঝতে পারছো? কারণ তুমি ডিসিশন নাও, তুমি কি করবা, আমার মায়ের থাকবা কি থাকবা না? এখানে থাকতে হবে। এখানে থাকলে আমার মেয়ে তোমার সংসার করবো না, আমার মেয়ে কেন কোনো মেয়েই করবো না। আচ্ছা চলো ঢাকা গিয়ে তোমার ডিভোর্স লেটার পাঠাই দিন। ঠিক আছে, তোর ভালো জায়গায় বিয়ে দিন। হ্যাঁ জান, আর তাকে ঘুমুত পরিষ্কার করবি বেরি। হ্যাঁ, তারপর মা না সৎ মা, আর সৎ শাশুড়ি তো চলো না ঢাকা। কেন থাকবা? তুমি চলো, আমি ঢাকা যাবো না, আমি এখানে থাকবো, আমার মা যতদিন বাচ্চা আছে এখানে থাকতে হবে। এখানে অনেক বন্ধ, আমি কীভাবে থাকবো বলো? দুই চার দিন গেলে ঠিক হয়ে যাবো। দুই চার দিন তো যেতে পারবো না, আমি আর টুসকের মরে যাবো গা। মরে গেলে যাইব তো, মানে আমার মেয়ের লিগে তোমার কোনো টান নাই, খালি মার লিগেই টান। হ্যাঁ, তারপর সৎ মার লিগা। চলো ভিতরে চলো। তুই কি যাবি না থাকবি কোনটা? তুমি কি যাইবে আমার সাথে? কোথায় যাইব? ঢাকা। এখানে থাকতে হবে।
এখানে আমার পক্ষে থাকা সম্ভব না, আর এই পরিবেশে তোমার সাথে সংসার করাও আমার পক্ষে সম্ভব না। আমি কি পচা মাছ? হ্যাঁ, যে বাজার থেকে কিনে নিয়ে আসছো, কেউ মন চাইলে নিল আর না মন চাইলে না নিল। আমার পিছনে এখন হাজার হাজার ছেলেরা ঘুরে, বুঝো না? তুমি কি যাইবা আমার সাথে ঢাকা? যদি যাওয়ার হয় তো চলো, আর না যাওয়ার হইলে আমার লাগি সাইনে দাও, আমি যাইগা। তুমি ছেলে দেবা? হ্যাঁ, ঠিক আছে যাও। হ্যাঁ, লাগেজটা নিয়ে তো আমরা বইন একটা ঘরে থাকে, ওর গা থেকেও পাডা পাডা গন্ধ আসে। দাও, এমন ধরে কানের নিচে একটা মারো, কান মান সব ভরে দেবো, কথাবার্তা বুঝ জ্ঞান করে কইবা। বলে দিছি আমার মেয়ে অন্ত মালা সংসার করবো না, সো তুমি ও কথা কইলে বুঝ বুঝে বুঝে কইলো। আমি বুঝ ছাড়া কোনো কথা বলি না। চিরা খারাপতে ঢুকই চাই না, তো যেহেতু নিয়ে যাবেন এগুলি খুলে দিয়ে দেন। কি ধর্মঘরের টাকাটা দিয়ে দাও, কাবিলের টাকা দাও, দিয়ে দিব কাবিলের টাকা দিয়ে, তারপরে ডিভোর্স হবে। সারা স্বামী স্ত্রীর সমান অধিকার, স্বামী যদি ডিভোর্স দেয় বউকে টাকা দেবে, আর বউ যদি ডিভোর্স দেয় তাই স্বামীকে দেবে। কাবিলের টাকা তো পাইবা, কিন্তু এগুলো তো 7-8 লাখ টাকার জিনিস আছে। হ্যাঁ, 10 লাখ টাকা যে কাবিন, কাবিন তো 10 লাখ টাকা না, 4 লাখ টাকা। কে বলছে 4 লাখ টাকা? 4 লাখ টাকাই, 4 লাখ টাকা হলে 4 লাখ টাকা দিয়ে তারপরে ডিভোর্স হবে। আমরা তো ছোট লোক না যে জিনিস রেখে দিব। আয় চলো। আর এই যে যাইতাছি, কিন্তু আমি সত্যি সত্যি যাও, পরবর্তীতে আমার বাসার সামনে যাই, ঘুর ঘুর করো না। আপনার মতো মানুষ সংসার না করলে কিছু আসা যায় না, আপনার পিছনে ঘুর ঘুর করার কোনো কিছুই নেই। ও বুঝছি তো, গ্রামে জোগায় নিছো না, লাগলে নিমু থাকতে মনে হয় ভাউ কারা ছিল, লাগলে নিমু কামের সেরি একটা বিয়ে করতে হইব। অসুবিধা নেই, কামের সেরি ভালো, কামের সেরি যদি ভালো হয়, আমার মা সেবা যত্ন করে, আমার সংসারে থাকে, তাহলে কামের সেরে বিয়ে করতে অসুবিধা। হ্যাঁ, কাজের মাইয়াই তোমার উপযুক্ত। চলে যেতে যাইবে না, একটা জিনিস দেখাই এদিকে। এই বইন বিয়ে দিতে পারবা না? আচ্ছা, এদিকে আসেন। কি দেখাইবে? আসেন দেখাইতে। সময় লাগবে, মাগো ধরো একটু। চালু দেখাও আম্মা। বুড়ো তো পারে মিস্তে। আমার বিচলে যা, এই গন্ধ শুকানোর জন্য এখানে নিয়ে আসছে, আর এটা দেখানোর জন্য আসছো? তোমার বাসা কি পানি রবা? আমার আম্মা অসুস্থ না, এই প্রস্রাব আছে না, প্রস্রাবের গন্ধ পায় না। আমার ভাগ্নে আনাইছিলাম, ছোড়ো আইনে এনে মুতেছি, ওই আমার রুমের ভিতরে মুতেছি। কেন জানেন? কারণ আপনার এই যে নামে মেয়ে, সে একজন বৃদ্ধ মানুষ, যদি অসুস্থ থাকে, প্রস্রাব করবে, পায়খানা করবে, এই গন্ধগুলি সহ্য করে সে আমার সংসার করতে পারবে কি না, জাস্ট একটু দেখলাম আর কি। তুমি বাথরুমে কতক্ষণ আটকা থাকতে পারবা? অনেকক্ষণ পারো। হ্যাঁ, আমার সমস্যা নেই, অনেকক্ষণ থাকুন যায়, সারা জীবন থাকুন যায় না। আমার মা অসুস্থ না? না, আমার ভাগ্নে আছে না, ওরে দিয়ে প্রস্রাব করাইছি। আমারে ভালোবাসে সেবা যত্ন করতে পারবো কিনা? সারা জীবন যে শুনেছি সৎ মারা শয়তান, আসলে দেখলাম আজকে নিজের চোখে শয়তান। আমার মা জীবন শয়তান, আমার মা খুব ভালো। আপনার মাইয়া ঢাকায় থাইকা বিলাসিতা করতে করতে দেন না, শরীরের মধ্যে চর্বি জমে গেছে গা পুরো শরীরে। দেন হ্যাঁ, ঠিক আছে যান, এবার আপনার এই জিনিসটা লিয়ে যান। তোমার মা তো অসুস্থ না, মেয়ে লিয়ে যাও। হ্যাঁ, একটু আগে কি কেছিলেন? ডিভোর্স অসুস্থ, তোমার মা আমরা তো জানছি, একটা অত জানাই তো স্যার, একটা আর প্রয়োজন নাই, যা বলছেন এনাম। আচ্ছা চলো, আমার শাশুড়িকে সালাম করে আসি। প্রয়োজন নাই, আপনি আসতে পারেন। আমি কই যাবো? এক সেকেন্ডও থাকতে পারবি না।
মুখোশদারি বউ তুই, স্বার্থ যেখানে আছে এখানে তুই আছিস, স্বার্থ নাই যেখানে ওখানে তুইও নাই। যখন তুই দেখছস আমার মার রুমের থেকে প্রস্রাবের গন্ধ কয়, আমার বাসার থেকে প্রস্রাবের গন্ধ কয়, তখনই আমার নাকে তো গন্ধ লাগে না, আমার মা আমারে সে জন্ম না দেখ কিন্তু সে আমার মানুষ করছে। আসলে হয়েছে কি শোনো, আমি তো হয়েছে কি ওই শয়তান বেটি অল্প শয়তানি বুদ্ধি কি গেছে এড়িয়ে গেছে। আমি কি পরিবেশে বড় হয়েছি বলো? তুই বাইরে। আচ্ছা আমি মানাই নেবো, দেখো এমন করো না, আমি আমি মানাই নেবো না মা। আরে কথাটা তো শোনো, আরে তুমি যাও শোনো, আমি আমি না মানাই নেবো সব কিছু, কোনো প্রয়োজন নাই। ওই দুই তিন দিন একটু কষ্ট হবে, আমি কি জানাস পুরুষ মানুষ, তোর মতো এরকম মাইয়া বউ একটা চলে গেলে অসুবিধা না, আরেকটা আইব, ওইটা চলে গেলে আরেকটা আসবে, আর আমার মেয়ে তো আজীবন রাড়ি থাকবো বুঝলি, কেডা বিয়ে করবো পোষা মাস। যখন জানবো যে জামাই সংসার থেকে কেন আসছে, তখন বুঝবো যে শাশুড়ির সেবা যত্ন করতে পারবো না, এজন্য সংসার ভেঙে গেছে, কেউ বিয়ে করবে সবাই তোমার মতন। ঠিক আছে আপনার সাথে আজ একটা পেশাল করতে রাজি নেই প্লিজ। শোনো না আমি মানাই নেবো সমস্যা নাই, কোনো প্রয়োজন নেই। স্বামী কি জানো, যদি সমুদ্রের মাঝখানে জাপ দেয়, স্ত্রী যদি স্বামীর প্রতি ভালোবাসা থাকে এখানে জাপ দেব। আচ্ছা আমিও দিব। শোনো না, সংসার করতে আসছে।